তোর বলেছে যে মিটার নিলে 8,000 টাকা লাগবে। তোরের কত বড় সাহস এখানে, আর টাকা আছে 8,000, না হলে পরে আমি মিটার পাবেন না। বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর লিখে যায় চোরচক্র, মিটার প্রতি দাবি করছে 8,000 টাকা। নাটোরের লালপুর উপজেলার কলসনগর সাতপুকুরিয়া চাঁদপুর ভবানীপুর কালুপাড়া উপবিভাগ গ্রামে 25 মার্চ রাতে 12টি হাস্কিং চালকলের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যায় চোরচক্র। এ সময় মিটারের সঙ্গে মোবাইল নম্বর লিখে যায় তারা। পরদিন নম্বরগুলোতে কল দিলে টাকা দাবি করে চোরচক্র। ক্ষতিগ্রস্ত চালকল মালিকরা থানায় সাধারণ ডায়েরি করলেও এখনও চোরদের শনাক্ত করতে পারেনি পুলিশ। উল্টো চোরচক্র চালকল মালিকদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিদ্যুৎ না থাকায় চালকল মালিকরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তার সাথে ফাইন ভাবে একটা পলিথিনের মধ্যে একটা নাম্বার লিখে হয়ে গেছে, মোটা কাগজে ফোন দিছে চোরের এই নাম্বারে, চোর বলেছে যে মিটার নিলে 8,000 টাকা লাগবে। প্রশাসন তো কিছু করতে পারছে না, আমরা দেখতেছি, কিন্তু চোরের কত বড় সাহস এখানে, আর টাকা আছে 8,000, না হলে পরে আমি মিটার পাবেন না। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি লালপুর জোনাল অফিসের পক্ষ থেকে চালকল মালিকদের সতর্ক করতে করা হচ্ছে মাইকিং। মিটার চুরি হইলে এটা আপনার এফআইআর হইলে 50% টাকা সরকারিভাবে জমা দিয়ে গ্রাহক পুনঃসংযোগ নিতে পারবে। তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন ওই সংঘবদ্ধ চক্রের কাছে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে চুরি হওয়া মিটারগুলোর দাম 11,368 টাকা। সময় সংবাদ, নাটোর।